আসসালামু আলাইকুম। আশা করি হোম টিউটর ফিট ফাইভ পরিবারের সকলে ভালো আছেন। এখন হচ্ছে অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথ বইয়ের কমপ্লেক্স নাম্বার সিস্টেম অধ্যায় ছয়ের পার্ট ফাইভে হচ্ছে আজকে কয়েকটা ম্যাথ সলিউশন করব। আশা করি এই ম্যাথগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো হচ্ছে বোর্ড সলিউশন, বোর্ডে যেসব প্রশ্ন আসে অধ্যায় থেকে সেই অধ্যায় প্রশ্ন সলিউশন করতেছি। আর এক খুবই ভালো লাগবে যদি আপনার সঙ্গে বন্ধুদের সঙ্গে যদি এই ভিডিওগুলি শেয়ার করেন। ধন্যবাদ। তাহলে দেরি না করে আমরা ভিডিওটি ও ম্যাথগুলো সলিউশন করা শুরু করি। এখানে যে এক্সাম্পল 21 আজকে আমরা সলিউশন করব কমপ্লেক্স নাম্বার সিস্টেম অধ্যায়ের, এক্সাম্পল 21-এ দেওয়া আছে যে দেখাও যে আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মডুলাস প্লাস আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মডুলাস ইকুয়াল, প্রমাণ করতে হবে যে দেখাতে হবে যে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা মডুলাস, এটা আমাদের কি করতে হবে দেখাতে হবে। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2012 সালে এসেছিল বোর্ড কোশ্চেন। তার এটা প্রমাণের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব যে এই যে এই অংশটা আছে এখান থেকে এটা প্রমাণ করব। তো আমরা এখানে প্রথমে একটা সূত্র প্রয়োগ করবো, যেটা আমরা জানি যে সাধারণ একটা সূত্র যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা এ ধরে নেব, এটাকে ধরে নেব বি, তাহলে এটার উপর ধরে নেওয়ার পর এটার উপর হোল স্কোয়ার দেবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা প্রয়োগ করি। এখানে এই অংশটা আমরা এখন লিখব আলফা প্লাস রুট ওভার আলফা মাইনাস বিটা স্কোয়ার প্লাস আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে কী করলাম, এটাকে এ ধরে নিলাম আলফা প্লাস রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মডুলাস প্লাস আর এটাকে বি ধরে নিলাম আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মডুলাস উপরে হোল স্কোয়ার। তাহলে আমরা জানি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, স্কোয়ার প্লাস টু এ বি, যে সাধারণ সূত্রটা জানি ওটা আমরা প্রয়োগ করবো স্কোয়ার। তাহলে এটার উপরে কি হবে হোল স্কোয়ার আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মডুলাস স্কোয়ার হয়ে গেল। এটা কি হয়ে গেল এর উপরে স্কোয়ার প্লাস টু এ, এ কোনটা এইটা আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইন্টু টু এ বি, বি কোনটা এটা, তাহলে বি হচ্ছে আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। তাহলে কি হলো স্কোয়ার প্লাস টু এ বি হলো, এখন বি স্কোয়ার লাগবে যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, এটাকে এ ধরলাম এটাকে বি, তাহলে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার এখানে বি কোনটা এটা, তাহলে আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এই তো বি স্কোয়ার দেওয়ার পরে বি, তাহলে স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার আসলে। এরপরে লাইনে যেটা করবো আমরা এখানে দেখুন, এখানে এটা আবার এক্সট্রা কি হয়েছে এ প্লাস আলফা প্লাস রুট ওভার স্কোয়ার মাইনাস সরি আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মডুলাস হোল স্কোয়ার। এখানে দেখো দেখুন আবার এক্সট্রাভাবে এ প্লাস বি হোল স্কোয়ার চলে আসছে, তাহলে এটাকে আমরা আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার করে ভেঙে নেব। তাহলে এখানে এ হচ্ছে আলফা, তাহলে আলফা স্কোয়ার প্লাস টু এ আলফা ইন্টু বি, বি হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ঘুরে স্কোয়ার। তাহলে এ এটা বি যদি হয় তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ভেঙে নিলাম। এরপর যেটা করবো আমরা সেটা হচ্ছে এখানে দেখুন টু ইন্টু আলফা প্লাস রুট ওভার স্কোয়ার মাইনাস সরি আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মডুলাস ইন্টু আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মডুলাস। দেখুন এটা যদি এ ধরা হয় এই অংশটাকে আর এই অংশটাকে যদি বি ধরা হয় এই অংশটাকে যদি এ ধরা দেখুন তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে, আমরা জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল সূত্রতে লেখা যায় যে এ মাইনাস বি ইন্টু এ এ প্লাস বি। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসে যেহেতু, তাহলে আমরা লিখতে পারি কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখো। তাহলে টোটাল লিখি লেখার পরে স্কোয়ার মাইনাস এখানে বি হচ্ছে এই অংশটা, তাহলে এখানে বিটা লিখি রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার স্কোয়ার, তাহলে কি হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর আবার এই অংশটা আবার দেখুন আলফা মাইনাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার,
এটা আবার কি হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে। এটা যদি এ ধরি আমরা, এটা যদি বি ধরি, তাহলে তাহলে আমরা আবার এটার সূত্র প্রয়োগ করবো, প্লাস আলফা স্কোয়ার মাইনাস টু এ, বি হচ্ছে এখানে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে এখানে আলফা স্কোয়ার মাইনাস রুট ওভার রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস মাইনাস বিটা স্কোয়ার। তাহলে এটা এখানে আবার সূত্র প্রয়োগ করলাম যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, যদি এটা এ হয় এটা বি হয় তাহলে আলফা স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস আবার বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এগুলো এখন আমরা শুধু ভেঙে যোগ বিয়োগ করবো, কাটাকাটি করবো, তাহলে উত্তর চলে আসবে, মানে এই যে দেখাতে বলছিল ওটা প্রমাণ হয়ে যাবে। তাহলে একটু আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি। তাহলে এখানে আলফা স্কোয়ার কয়টা আছে, আলফা স্কোয়ার একটা, আলফা স্কোয়ার একটা, তাহলে দুইটা হয়ে গেল। তাহলে টু আলফা স্কোয়ার প্লাস ইনফুটা দেখি, এখানে আছে প্লাস টু আলফা ইন্টু রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। এখানে আমার দেখেন মাইনাস টু আলফা রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, তাহলে প্লাসে মাইনাসে কেটে যাবে, আপনার কেটে দেবেন না এভাবে, জাস্ট আমরা বোঝানোর জন্য দিচ্ছি। তাহলে এটা কি জিরো হয়ে গেল। এরপর এখানে এটা কয়টা আছে, রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মডুলাস স্কোয়ার, এটা আছে হচ্ছে এখানে একটা আছে এখানে একটা, তাহলে টু রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার লিখতে পারি আমরা। এরপর এই যে অংশটা, এই অংশটা দেখুন আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে কি আলফা স্কোয়ার মাইনাস এইটার পুরোটার উপর কি আছে স্কোয়ার, তাহলে স্কোয়ার আর রুট কি হয় এখানে, এই যে স্কোয়ার আর রুট কেটে যায়, স্কোয়ার আর রুটটা কেটে যাবে, কেটে গেলে কি হবে, স্কোয়ার রুট কেটে গেলে শুধু থাকে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। কিন্তু এখানে একটা বিষয়, এই মাইনাসটা কি এর সঙ্গে গুণ অবস্থা আছে, তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, স্কোয়ার রুট কেটে দিলাম, তাহলে এরপর ভেঙে নিলাম মাইনাস মাইনাসে প্লাস হবে, আর তাহলে মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, যেহেতু রুট আর হচ্ছে স্কোয়ারটা কেটে দিলাম। ওকে, এখন পরের লাইনটা দেখি একটু, টু আলফা স্কোয়ার প্লাস টু রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার স্কোয়ার প্লাস, যখন গুণ করে দিই এই যে এই প্লাস প্লাস আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার কেটে যাবে, শুধু তাই কি টু বিটা স্কোয়ার। একটু পরে পেতে যাই, এখানে একটু লক্ষ্য রাখুন বন্ধুরা যে এখানে কি ছিল, টু আলফা স্কোয়ার প্লাস টু রুট ওভারের ভিতরে আবার কি ছিল যে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, তাহলে এখানে এই স্কোয়ারটা আর হচ্ছে রুট ওভার কি কেটে যাবে, তাহলে শুধু থাকবে কি আলফা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা আবার জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে আমরা কি করবো আলফা প্লাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা আবার করবো, করার পর আমাদের অঙ্ক শেষ শেষ হয়ে যাবে। তাহলে তাহলে এখানে কি করবো, আলফা স্কোয়ার প্লাস টু ওই লাইন উপর আগের লাইনটা আমি তুলেছি, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তাহলে এখন হবে কি এখানে আলফা স্কোয়ার প্লাস এখানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি আমরা আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা প্লাস বিটা স্কোয়ার বিটা স্কোয়ার। এখন এই আলফা স্কোয়ার, সরি একটা মিস্টেক এখানে ছিল, একটা মিস্টেক সাধারণ মিস্টেক, টু আলফা স্কোয়ার এখানে ছিল টু বিটা স্কোয়ার, টু আলফা স্কোয়ার টু বিটা স্কোয়ার, তাহলে আমরা যদি এই টু আলফা স্কোয়ার টু বিটা স্কোয়ার থেকে টুটা কমন নেই, তাহলে কি আছে টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা এখানে যেটা সেটাই। এখন আমরা একটা সূত্র জানি, টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র একটা জানি, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে এখানে কি হবে, এ হচ্ছে আলফা স্কোয়ার, তাহলে এ হচ্ছে আলফা আর বি হচ্ছে বিটা, তাহলে আলফা প্লাস বিটা প্লাস হোল স্কোয়ার
alpha minus beta whole square plus 2 alpha plus beta into alpha minus beta. এখানে বিষয় লক্ষ্য করুন যে এখানে একটা সূত্র চলে আসছে a plus b whole square square plus 2ab plus b square সাজিয়ে নিলে এভাবে এরকম হয়। আমি সাজালাম না, যেটা ডিরেক্টলি আমরা কি করতে পারি a plus b whole square। তাহলে এখানে a plus b, এখানে a কোনটা, alpha plus beta টা হচ্ছে a, alpha minus beta টা হচ্ছে b, আর plus 2ab তাহলে square plus 2a plus b square সূত্রটা কি alpha plus মানে a plus b whole square, a হচ্ছে এটা b হচ্ছে এটা, তাহলে alpha plus beta a b হচ্ছে alpha minus beta whole square। এখন আমরা ওখানে পেয়েছিলাম, অতএব ওখানে আমরা কি ছিল অঙ্কটা, ওখানে আমরা কি এখানে কি ছিল যে আলফা এটা কোনটা কি ইকুয়াল পেলাম আমরা, আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস আলফা মাইনাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস হোল স্কোয়ার ইকুয়াল পেলাম। এই যে বন্ধুরা, এই যে এখানে আমরা ধরে নিয়েছিলাম যে এই এটা ইকুয়াল এটা থেকে এটা বের করতেছে, এটা ইকুয়াল এটা, তাহলে আমরা এটা ইকুয়াল কোন মানটা পেলাম এ মানটা, তাহলে এটা ইকুয়াল আমরা এ মানটা লিখতে পারি। তাহলে লিখি এখন আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। যদি এখন এখানে স্কোয়ার হোল স্কোয়ার আছে, এখানেও কি আছে হোল স্কোয়ার আছে, উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে এই স্কোয়ারগুলো কি হবে কেটে যাবে, তাহলে কি পাবো আমরা, অতএব আলফা প্লাস রুট ওভার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস আলফা মাইনাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল আলফা প্লাস বিটা এইচ। এটা স্কোয়ারগুলো কী হলো, উভয় পক্ষে বর্গমূল করলে স্কোয়ারগুলো কেটে যায় আমরা জানি। তাহলে এটা এখানে বর্গমূল করার পরে রুট ওভার আর স্কোয়ার কেটে গেছে, এটা বর্গমূল করার পরে এটা কেটে গেছে, আমি লাইনটা করলাম না। আলফা প্লাস বিটা প্লাস হচ্ছে আলফা মাইনাস বিটা, এটা কি শুট এটা দেখাতে বলছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অতি সহজ একটা টপিক ছিল, আর এরপর যদি ডাউট থাকে আপনারা কমেন্ট করবেন। এরপরে যে আমরা হচ্ছে যে প্রশ্নটি সলিউশন করব সেটা এখন দেখি। এখন আমরা একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল সলিউশন করবো, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটিতে 3 সালে 14 সালে 16 সালে 18 সালে এসেছে, ধারণা করা হচ্ছে এবছর আসতে পারে। এটা যে এক্সাম্পলটা হচ্ছে, যদি জেড ব্যালেন্স টু সি হয় তবে দেখাও যে রুট টু জেড মডুলাস গ্রেটার দ্যান ইকুয়াল রিয়েল নাম্বার জেড প্লাস মডুলাস প্লাস ইমাজিন জেড মডুলাস, মানে এইটার চেয়ে এটা বড়। এটা আমাদের কি কী করতে হবে হচ্ছে দেখাতে হবে। তাহলে প্রথমে এটা কী করবো, যে ধরে নিব যে একটি জটিল সংখ্যা জেড টি মডুলাস ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। কখন জটিল সংখ্যা হয়, এটা যখন হচ্ছে ইমাজিন নাম্বারটা থাকে, একটা বাস্তব অংশ এবং একটা অবাস্তব অংশ থাকে, এখানে এক্স বাস্তব অংশ আর হচ্ছে ইমাজিন নাম্বার ওয়াইটা হচ্ছে অবাস্তব অংশ এখানে। তাহলে আমরা রিয়েল নাম্বার বাস্তব অংশটা ধরতে পারি যেটি ইকুয়াল এক্স, আর ইমেজিন নাম্বার অংশটা ধরতে পারি ইমেজিন জেড ইকুয়াল ওয়াইটা আমরা ধরে নিলাম। এখন হচ্ছে আমরা জানি যে একটু ভালো করে ভালোভাবে খেয়ালেও মডুলাস এক্স স্কোয়ার প্লাস মডুলাস ওয়াই স্কোয়ার বাই টু গ্রেটার দেন ইকুয়াল মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই টু হোল স্কোয়ার। এটা কি আমরা জানি যে এটার থেকে এই অংশটা বড়, মানে মডুলাস এক্স স্কোয়ার প্লাস মডুলাস ওয়াই স্কোয়ার বাই টু গ্রেটার দেন ইকুয়াল মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই বাই টু হোল স্কোয়ার, এটা আমরা কি জানি। তাহলে এখান থেকে আমরা এখন এই যে এটা প্রমাণ করার চেষ্টা করব। এটা আপনারা মোটামুটি মুখস্থ করে রাখবেন, এই অঙ্কটা যখন আসবে তখন এইখানে আমরা জানি দিয়ে এভাবে অঙ্কটা করতে হবে। তাহলে এখন এখন পরের স্টেপটা কীরকম হবে, পরের স্টেপটা মডুলাস এক্স স্কোয়ার, মডুলাস এক্স স্কোয়ার মানে কি লেখা যায়, এক্স স্কোয়ার লেখা যায় মডুলাস তুলে দিলে, প্লাস ওয়াই স্কোয়ার মডুলাস যদি উঠাই দেয় শুধু ওয়াই স্কোয়ার হয় টু ইকুয়াল এক্স প্লাস মডুলাস ওয়াই টু হোল স্কোয়ার। এরপর আমরা উভয় পক্ষকে কী করবো, বর্গমূল করব। যদি বর্গমূল করা হয় উভয় পক্ষকে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু, সে বর্গমূল করলাম রুট ওভার
এবারে যদি করি x plus y 2 হোল স্কয়ার রুটকে বর্গমূল করার ফলে এখানে কি হয়ে যাবে উপরে root over x square plus y square এবং এখানে root 2 greater than equal এখানে যদি বর্গমূল করি তাহলে এই যে হোল স্কয়ার আর হচ্ছে বর্গমূলটা কি হয় কেটে যাবে তাহলে root x মানে modulus x plus modulus y থাকে নিচে হচ্ছে 2 এখন আমরা যেটা করব সেটা হলো এই 2টা এ পাশে পার করে দেব এন্ড আমরা এখন যদি এখানে দেখি যে এই যে হচ্ছে একটা বিষয় যে এখান থেকে আমরা নির্ণয় করতে পারি মডুলাস z ইকুয়াল হচ্ছে √ ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার কারণ আমরা জানি মডুলাস z নির্ণয় করলে x সহগ এর উপরে স্কয়ার এবং প্লাস y স্কয়ার সহগ হচ্ছে স্কয়ার উপরে √ ওভার এটা করা যায় তাহলে যদি যে মডুলাস z ইকুয়াল যদি আমরা এটা লিখতে পারি তাহলে আমরা এখানে এই যে √ ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি মডুলাস z আর 2টা এই পাশে পার করে দিলে 2 ইনটু মডুলাস z বাই √ 2 আর এখানে থাকে হচ্ছে মডুলাস x প্লাস মডুলাস y এই লাইনটা আমি পরের পেজে লিখে অঙ্কটা আবার কন্টিনিউ করতেছি কি ছিল আগে হচ্ছে পেজে লাইনটা root modulus z root 2 greater than equal in modulus x plus modulus y তাহলে এখন আমরা এখানে এ 2 root 2 2 কে ভাঙলে কয়টা root 2 পাওয়া যায় দুইটা তাহলে দুইটা root 2 মধ্যে একটা root 2 root 2 কেটে গেলে থাকে শুধু root 2 modulus z মানে এই 2 কে আমরা কিভাবে ভাঙতে পারি 2 ইকুয়াল লেখা যায় root 2 into root 2 তাহলে এখানে root 2 এখানে দুইটা রুট টু একটা রুট টু কেটে গেলে থাকে রুট টু গ্রেটার দেন ইকুয়াল আমরা এক্স মডুলাস ইকুয়াল কি ধরেছিলাম এটা রিয়েল নাম্বার জেড ইকুয়াল ধরেছিলাম এক্স মডুলাস বা মডুলাস এক্স আর মডুলাস ওয়াই ইকুয়াল কি ধরেছিলাম ইমেজিন জেড বা হচ্ছে এখন তাহলে এখন আমরা বলতে পারি যে রুট টু মডুলাস জেড গ্রেটার দেন ইকুয়াল রিয়েল নাম্বার জেড মডুলাস প্লাস ইমেজিন জেড মডুলাস এর থেকে এটা বল এটা হচ্ছে শুট এটা দেখাতে বলেছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অঙ্কটা ম্যাথটা অনেক ইজি একটা ম্যাথ সো সরি বুঝতে পেরেছেন এন্ড হচ্ছে এরপরে কোন বিষয়ের উপর ভিডিও লাগবে কমেন্ট করবেন এন্ড হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম